করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী অফিস আদালত বন্ধ থাকায় রাজধানী ঢাকার রাস্তা একেবারে ফাঁকা। সাধারণ ছুটির ষষ্ঠ দিনেও বিশেষ প্রয়োজন ছাড়া বের হয়নি মানুষ। অ্যাম্বুলেন্স ও দু একটি ব্যক্তিগত বাহন ছাড়া নগরবাসী বাড়িতেই দিন কাটিয়েছেন। তবে করোনা পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে পড়েছেন হতদরিদ্ররা। নিরুপায় হয়ে পেটের দায়ে ঘর ছেড়ে বেরিয়েছেন তারা। এই অবস্থায় বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে হতদরিদ্রদের সহায়তা করেছেন অনেকেই। মোহাম্মদ আলী খোকনের ক্যামেরায় তামজিৎ সুমনের রিপোর্ট। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হন, আগামী সাত দিন খুবই ভয়াবহ সময়। এই দুর্যোগের সময় ঘরে অবস্থান করুন। এভাবেই সরকারের পক্ষ থেকে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি রাজধানীবাসীর কানে পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি এই ভাইরাস থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে সেই বার্তাও দেওয়া হচ্ছে প্রতি মুহূর্তে। রাজধানীর প্রধান সড়কগুলো সহ অলিতে গলিতে টহল দিচ্ছেন সেনা সদস্যরা, প্রয়োজনে সতর্ক করেছেন সাধারণ মানুষকে। রাস্তাঘাট ছিল ফাঁকা, বিশেষ প্রয়োজনে অ্যাম্বুলেন্স সহ কিছু ব্যক্তিগত বাহন চলেছে সড়কে, আর নিত্যপণ্যের দোকান সহ ওষুধের দোকানগুলোতে প্রয়োজনীয় দূরত্ব মেনেই মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সামনে যারা কাজে আসি আমরা, তারা প্রত্যেকেই যারা আসতেছে আমরা হ্যান্ড ওয়াশ করে ঢোকাচ্ছি এবং ডিস্টেন্স বজায় রেখে সার্ভিসটা বজায় রাখার চেষ্টা করছি। তবে যারা দিনমজুর, জীবিকার প্রয়োজনে অনেকেই নেমেছেন সড়কে, যদিও দিনের উপার্জনের সিকি ভাগও আয় করতে পারেননি তারা। হইলালে তো কিছু করার নাই, পেটের তো চালা লাগবে। আগে যেরকম 500-600 টাকা মারতাম সারাদিনে বাইরে, এখন বাইরেছি 100 টাকা মারছি, বৈশা রয়েছি, মানুষ বাইর হয় না। এদিকে করোনার এই ভয়াবহতাও সচেতন করতে পারেনি হতদরিদ্র মানুষগুলোকে, ক্ষুধা নিয়ে ঘর ছাড়তে হয়েছে তাদের। এই অবস্থায় তারা মানবিক সহায়তা চেয়েছেন সামর্থ্যবানদের। এমন অবস্থায় ছিন্নমূল মানুষের খাবারের চাহিদা মেটাতে সরকারি উদ্যোগের পাশাপাশি অনেকেই ব্যক্তিগতভাবে সহায়তার হাত বাড়িয়েছেন। এই সোর্সটা নাই যে তারা বসে খাবে, সো এই তাগিদ থেকেই বেসিক্যালি আমি শুরু করি গত দুই দিন আগে থেকে। আর রাজধানীর বিভিন্ন হাউজিং সোসাইটিগুলোতে ছিল করোনা মোকাবেলায় বিশেষ ব্যবস্থা। জীবাণুনাশক স্প্রের মাধ্যমে প্রবেশ করানো হয়েছে যানবাহন ও বাসিন্দাদের। করোনা ভাইরাস যখন শুরু হয়েছিল তখন থেকেই আমরা এর প্রিভেন্টিভ যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেগুলো আমরা নিয়েছি। বিদেশ থেকে এসছেন তাদেরকে আমরা চিহ্নিত করেছি। এছাড়া প্রতিদিনের মতোই নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ছিল সিটি কর্পোরেশনের জীবাণুমুক্ত করার কর্মযজ্ঞ। তামজিৎ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিৎ সুমন এই মুহূর্তে অবস্থান করছেন রাজধানীর বিজয় সরণী এলাকায়। তিনি সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। তামজিৎ, আজ ঢাকার সার্বিক চিত্র আপনি কেমন দেখছেন, আর নগরবাসীর স্বাস্থ্যবিধি আসলে কতটা মানছেন বলে আপনার মনে হচ্ছে? লীনা, ঢাকা শহর বিভিন্ন অলিগলি এবং রাস্তাঘাট আমি সকাল থেকে ঘুরে দেখেছি, এবং যেটি লক্ষ্য করলাম সেটি হচ্ছে গত কয়েকদিনের তুলনায় আজকে ব্যক্তিগত যান চলাচল কিছুটা বাড়তি চোখে পড়েছে আমার। এবং আপনি যদি বলেন যে সচেতনতার বিষয়টি, সেটি মোটামুটি আমি লক্ষ্য করেছি, কারণ সাধারণ মানুষকে রাস্তাঘাটে আমি অকারণে হাঁটাহাঁটি বা আড্ডা দেওয়ার বিষয়গুলো যেগুলো থাকে সেটি চোখে পড়েনি। আপনি জানেন আজকে মাসের শেষ দিন, তাই বেশ কিছু পণ্যবাহী গাড়ি দেখেছি যেগুলোতে আসলে বাসা বাড়ি যে মানুষ পরিবর্তন করেন, এই পরিস্থিতিতেও অনেকেই বাসা পরিবর্তন করেছেন, সেই গাড়িগুলো চোখে পড়েছে। পাড়া মহল্লাতে কিছু কিছু ছোট ছোট দোকান আমরা এই কয়েকদিন যে হারে খোলা দেখেছিলাম বা বন্ধ দেখেছিলাম, সেই তুলনায় বেশ কিছু দোকান খুলেছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সেখানে রাখা হয়েছে, সেজন্যই হয়তো খোলা রয়েছে। রাস্তাঘাট কিন্তু তুলনামূলক এখনও ফাঁকাই রয়েছে, শুধুমাত্র কিছু ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। আর যারা দিন মজুর, খেটে খান, দিন আনেন দিন খান, তাদের বিষয়ে যদি বলি তাহলে আমরা বেশ কিছু রাস্তায় রিক্সা চলতে দেখছি, এবং অন্য দিনগুলো বেশ তিন চার দিন পর্যন্ত আমরা যেটি দেখলাম যে মোটরসাইকেল রাস্তায় অনেক কম ছিল, সেটির সংখ্যাও আজকে কিছুটা চোখে পড়েছে। তো সার্বিকভাবে আমরা যে পরিচ্ছন্নতার কথা সিটি কর্পোরেশন যেটি বলেছেন এবং প্রতিদিনই করেছেন, আজকেও সেই পরিচ্ছন্ন কার্যক্রম চলছে। রাজধানীর বিভিন্ন রাস্তাগুলোতে কীটনাশক ছেটানো হচ্ছে, আর ব্যক্তি সচেতনতা বৃদ্ধির জন্য রাস্তায় রাস্তায় মাইকে
সচেতনতা করার কথা বলা হচ্ছে। এছাড়া সেনাবাহিনীর যে টহল দল, তারা কিন্তু সবসময় রাস্তায় টহল দিয়ে যাচ্ছেন। তো সার্বিকভাবে এখন পর্যন্ত মানুষ রাস্তায় নেই, মানুষ আসলে ঘরে ঘরেই অবস্থান করছেন, তবে বাজার যেগুলো কাঁচা বাজার কেন্দ্রিক একটু মানুষের সমাগম রয়েছে। লীনা তামজিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, রাজধানীর বিজয় সরণি থেকে জানাচ্ছিলেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন।